হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। ভিডিও শুরুতেই জেনে নেব আলটিয়াম ডিজাইনার সম্পর্কে। আলটিয়াম ডিজাইনার ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার, আর এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি ফার্স্ট মান্থ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। দেন দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এর নিচে তাদের নিউজ ফিডগুলো দেখতে পারবেন। এর নিচে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে আরডিনো, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, টেল সম্পর্কযুক্ত। এর নিচে আসলে আলটিয়াম সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফিগুলো দেখতে পাবেন। এর থেকে আরেকটু নিচে আসলে আলটিয়াম 365 সম্পর্কে জানতে পারবেন। এটি একটি আলটিয়ামের মোস্ট ইন্টারেস্টিং একটি ফিচার, যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে সম্পর্কযুক্ত থাকতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন, একজন সাজেশন করছে কানেক্টর লুকস গুড, অর্থাৎ কানেক্টরগুলো ভালো হয়েছে, এবং আরও একজন তাকে সাজেশন করছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি একজনকে অপারেট করতে পারবেন বা তাকে সাজেশন দিতে পারবেন এই পিসিবি ডিজাইন সম্পর্কে। আলটিয়াম 365 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে সিমোর অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন নতুন একটি পেজ আসবে। এই পেজে আসার পর আপনারা আলটিয়াম 365-এর যে কমিউনিটি কীভাবে কাজ করে, কী কী ফিচার আছে, তার এ টু জেড সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। দেন আপনার আরেকটু নিচে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের স্ক্যামেটিক ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, তাদের পিসিবি ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, এবং তাদের এই পিসিবি ডিজাইনটা 3D লেআউটটা কীরকম হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যে ফুটার আছে সেখানে আপনারা চেক আউট করতে পারেন। তো আমরা এই ভিডিও থেকে বলেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের এক একটা প্রজেক্ট আকারে হচ্ছে আমরা পিসিবি ডিজাইনটা শিখব। ধরেন আমরা যে কোনো একটা পিসিবি দেখবো, আমরা সেটার প্র্যাকটিক্যাল দেখার পর হচ্ছে সেই পিসিবিটার কীভাবে আমরা পিসিবি ডিজাইন করতে হয় এবং কোন কোন কম্পোনেন্ট কীভাবে সিলেক্ট করতে হয়, এবং দেন মূলত আমরা প্রথম স্ক্যামেটিক ডিজাইন, দেন হচ্ছে আমাদের পিসিবি ডিজাইন, অ্যান্ড দেন হচ্ছে আমরা গার্বার ফাইল জেনারেট করা এবং অর্ডার করার প্লেসমেন্ট যদি দেখানো পসিবল হয় আমি দেখানোর চেষ্টা করব। ওকে, সো অর্থাৎ আমরা হচ্ছে জাস্ট এখন প্রজেক্ট আকারে দেখব। দেখেন একটা জিনিস কি বেসিক থেকে যদি না বোঝা যায় তাহলে সেই কাজটা আসলে শেখা খুব কঠিন হয়ে যায়। এই কারণে আমি চেষ্টা করছি এই ভিডিও থেকে হচ্ছে আপনাদের কিছু বেসিক জিনিস প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। যেমন আপনারা সফটওয়্যারে তো কাজ শিখে গেছেন অলমোস্ট, কারণ অনেকগুলো ভিডিও করা হয়েছে আলটিয়াম ডিজাইনের উপর কীভাবে আপনারা পিসিবি ডিজাইন করবেন, এবং সেটা আগে একটু আমরা প্র্যাকটিক্যাল যদি ভাইবটা নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সেটা সেই কাজটার ইন্টারেস্টিং হয়ে যায়। সো দেখেন একটা জিনিস প্রথমে আমি দেখাই, তো এটাকে আমরা একটু সাইডে রাখি, অনেক বড় এটা সার্কিটটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের কিন্তু পিসিবি হয়ে থাকে। ওকে, সো মাক্স করা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন কালারের মাক্সিং হয়ে থাকে। যেমন এটা হচ্ছে ইয়েলো, ব্লু, রেড, ব্ল্যাক, হোয়াইট, এটা হচ্ছে গ্রিন, অ্যান্ড এটা সেম ব্ল্যাক। ওকে, সো বিভিন্ন কালারের পিসিবি বোর্ড হয়ে থাকে, এবং আরেকটা বিষয় হয়ে থাকে সেটা হচ্ছে যে থিকনেস, এটার যে পুরুত্বটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার বিভিন্ন পুরুত্বের হয়ে থাকে। যে থিকনেসটা আছে এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, কিন্তু যে এটার যেমন দেখতে পাচ্ছেন আমি থিকনেস বলছি, তো এটা যে মোটাটা, ঠিক আছে, এই মোটাটা আবার বিভিন্ন হবে। যেমন এই পিসিবিটা আর এই পিসিবিটা যদি দেখেন, এইটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। হয়তো বা আপনারা ক্যামেরায় এরকমভাবে বুঝতে পারছেন না, কিন্তু এটা অনেক পাতলা, এটার প্রায় ডাবল না, এটার হচ্ছে প্রায় দেড় গুণ হচ্ছে এটা মোটা। অ্যান্ড দেন আমরা যদি আবার এই পিসিবিটা দেখি, এই দুইটা অনেকটা সিমিলার, সেম টাইপ, কারণ আমি যখন অর্ডার করি এগুলো হচ্ছে সেম টাইপের যে পুরুত্ব আছে সেটা দিয়ে আমি করি, এবং এগুলো প্রায় অনেকটা কাছাকাছি। কিন্তু আবার এই পিসিবিটা হচ্ছে কিছুটা পাতলা এবং এই পিসিবিটাও একটু পাতলা। সো এই যে বিষয়গুলো কিন্তু আপনি যখন ডিজাইন করবেন আপনার ডিজাইন রুলসের ভিতরে মাথায় রাখতে হবে যে আপনার পিসিবিটার থিকনেস বা মোটা কতটুকু হবে এবং এটার টোটাল স্কোয়ার সাইজটা কতটুকু হবে, এগুলো আপনাকে মাথায় রেখে ডিজাইন করতে হবে। যদি আমরা এখন র্যান্ডম বা বেসিকলি বেসিক কাজের জন্য শিখছিলাম এতদিন, সো যেহেতু আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে একটু মুভ করছি, সো সেই ক্ষেত্রে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা অল্প জায়গায় কত বেশি কম্পোনেন্ট অ্যাসেম্বল করতে পারি। পাশাপাশি আপনাকে ইলেকট্রিক্যাল কিছু নলেজ মাথায় রাখতে হবে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর কিছু নলেজ মাথায় রাখতে হবে, যে আসলে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের মিনিমাম ডিস্টেন্স কত হওয়া উচিত এবং কোন সময় কোন ওয়ারিং করা দরকার। এগুলো আমি আসলে প্রথমে জানতাম না। যেমন এখানে দেখেন কিছু ওয়ারিং আমি খুব হালকা করে ফেলেছিলাম, এগুলো কিন্তু আমাকে আরও মোটা ওয়ারিং করার দরকার ছিল, অর্থাৎ আমরা যখন ওয়াল লেআউটটা টানি সেই লেআউটটা কিন্তু মোটা করা দরকার ছিল। সো প্রথম দিকে যখন করি এরকম ভুলগুলো করেছি, এবং দেন আস্তে আস্তে যখন শিখতে শিখতে তখন কিছুটা প্রফেশনাল হওয়া শুরু করেছে। এখন আরেকটা বিষয় বলি, এখানে হচ্ছে এগুলো জাস্ট পিসিবি
এগুলো হচ্ছে সবই পিসিবি করা, এগুলোর মধ্যে কিন্তু কম্পোনেন্ট বসানো নাই। ওকে, আর আপনারা যদি এটা দেখেন, এখানে শুধু আইসি ছাড়া আমাদের কিন্তু আদার্স অনেক কম্পোনেন্ট বসানো হয়েছে, তাছাড়া টুকটাক কিছু কম্পোনেন্ট যেগুলো আমি অ্যাসেম্বল করিনি, ঠিক আছে। সো আমি কি করি, জাস্ট ওই আইসিগুলো দেখাচ্ছি, আমি জাস্ট এই আরডিনোর একটা জাস্ট কপি টাইপ তৈরি করেছি। জাস্ট এই আইসিটা আমি প্রোগ্রাম করে, আমি এই প্রোগ্রাম করা যে আইসিটা আছে আমি এটার মধ্যে খুলে দেন আমি কিন্তু এটা দিয়ে সেই সেম আরডিনোর মতো কাজগুলো করতে পারি। আপনারা যারা আমার প্রজেক্ট টিউটোরিয়ালগুলো দেখেছেন সেখানে কিন্তু আমি বিষয়গুলো শেয়ার করেছি। তো এখন দেখেন, এটা হচ্ছে একটা প্রফেশনাল বোর্ড আর এটা হচ্ছে আনপ্রফেশনাল বোর্ড। তবে চেষ্টা করেছি, দেখেন এটার যদি আমরা দেখি অলমোস্ট কাছাকাছি, কিন্তু কিন্তু এখানে আমি কম্পোনেন্ট অনেক কম বসিয়েছি, তারা কিন্তু অনেক বেশি কম্পোনেন্ট বসাতে পেরেছেন। এবং এর কারণ হচ্ছে, যদি আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই, এর কারণ হচ্ছে এই আরডিনো যেহেতু এরা প্রফেশনাল, তো তাদের মাথায় এটা রাখতে হয় যে আমরা অল্প পরিসরের মধ্যে কত বেশি কম্পোনেন্ট দিতে পারি এবং প্রাইস কতটা কাট করা যায়। কারণ আমরা যখন এই পিসিবির সাইজটা বড় করব তখন কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাবে। তো তারা চেষ্টা করে যত অল্প সাইজের মধ্যে বেশি কম্পোনেন্ট অ্যাসেম্বল করার। তো তারপর আরডিনো যেহেতু খুবই প্রফেশনাল, তারা একটা নিড অ্যান্ড ক্লিন লুক দেওয়ার চেষ্টা করে। সো এই কারণে কিন্তু তাদের এই রকম একটা ব্যবস্থা। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে, এইখানে যে আমি সার্কিটটা তৈরি করেছি, এই সার্কিটে যদি আপনারা খেয়াল করে দেখেন, যে এই সার্কিটে আপনারা কিন্তু সব কম্পোনেন্ট কিন্তু আমার অ্যাসেম্বলি কোনো কম্পোনেন্ট এখানে নেই। ওকে, সো প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু আমাদের কি স্ট্যান্ডার্ড ফরম্যাটের। আর এখানে দেখেন এরা কিন্তু অ্যাসেম্বলি কম্পোনেন্ট ইউজ করেছে। আমি আর কাছ থেকে লুকটা দেখাচ্ছি। সো আপনারা যদি কাছ থেকে দেখেন, এখানে কিন্তু আপনার অ্যাসেম্বলি কম্পোনেন্ট থাকার কারণে এরা এদের এই যে সার্কিটটা আছে এটা চিপেস্ট করার পরেও অনেক বেশি কম্পোনেন্ট এখানে দিতে পেরেছে। যেমন আমাদের এখানে যে ইউএসবি, ইউএসবির জন্য আপনার যে একটা আইসির প্রয়োজন হয় সেই আইসিটাকে অ্যাসেম্বল করা হয়েছে এখানে, এখানে অ্যাসেম্বল করা হয়েছে একটা। তো এই বিভিন্ন ধরনের এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, এলইডি আছে, তো এলইডির জন্য আবার রেজিস্টার আছে, এই যে এখানে দুইটা এলইডি আছে। তো এভাবে হচ্ছে তারা অ্যাসেম্বলি কম্পোনেন্টগুলো ব্যবহার করেছে। ওকে, সো এখন ডিপেন্ড করবে আপনার কিসের জন্য, কোন কাজের জন্য ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সার্কিটটা ডিজাইন করতে হবে। ওকে, সো এর আরও কয়েক কিছু দেখাই, তাহলে আপনারা একটু ইন্সপায়ার হবেন। তো এটা দেখাই, এটা হচ্ছে একটা প্রফেশনাল ডিজাইন। সো রিলে মডুল, চার রিলের যে মডুলটা থাকে সেই চার রিলের যে মডুলটা সেটা। তো এখানেও দেখেন অ্যাসেম্বলি কম্পোনেন্টগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। অ্যাসেম্বলি কম্পোনেন্টগুলো ব্যবহার করার ফলে কিন্তু এটা অনেক চিপ পরিসরে অনেক কিছু এখানে অ্যাসেম্বল করা পসিবল হয়েছে। এখন আপনি যদি বাংলাদেশে থেকে মনে করেন আপনার নিজের পার্সোনাল কোনো একটা কাজের জন্য আপনি একটা পিসিবি ডিজাইন করবেন, এবং সেই ডিজাইনটা করার আগে আপনাকে দেখতে হবে যে এই যে অ্যাসেম্বলি কম্পোনেন্টগুলো সেগুলো আমাদের যে মার্কেট আছে সেই মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে, আপনি শুধু পিসিবি ডিজাইন করলে তার হবে না, আপনার এই কম্পোনেন্টগুলোও থাকতে হবে। এ কারণে আমরা ম্যাক্সিমাম কী করি, স্ট্যান্ডার্ড ফরম্যাটে করি। যেমন ধরেন এখানে দেখেন, এখানে কোনো অ্যাসেম্বলি কম্পোনেন্ট নাই, এটা হচ্ছে আপনার নোড এমসিউর জন্য করা 16 চ্যানেলের একটা রিলে মডুল হচ্ছে এটা। তো এখানে কোনো কিন্তু অ্যাসেম্বলি কম্পোনেন্ট ইউজ করি নাই। কেন, বাংলাদেশে হচ্ছে সমস্ত অ্যাসেম্বলি কম্পোনেন্ট পাওয়া যায় না সবসময়। হ্যাঁ, এখন অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার অ্যাসেম্বলি কম্পোনেন্ট যে অ্যাসেম্বল করা অর্থাৎ সোল্ডারিং করা সেটাও কিন্তু খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার, ঠিক আছে। আপনার কাছে যদি হটগান না থাকে বা হাতে ধরে ধরে সোল্ডারিং করা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়, এবং খুব ছোটো ছোটো চিপ এখানে মনে করেন আপনার 19-20 হলেই তো মানে আপনার অ্যাসেম্বলটা সুন্দর হবে না। সো এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হয়। সো এইগুলো এই জন্য বলা, এগুলো জাস্ট আপনাদের একটা বেসিক কনসেপ্ট দিয়ে রাখলাম। দেন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, সো এটাও ডিজাইন করা হয়েছিল বিভিন্ন কাট আউটে। দেখেন এটা কিন্তু একটা স্টার কাট আউটে করা হয়েছে। আবার এগুলো জাস্ট স্ট্যান্ডার্ড, আপনি যেরকম চান আপনি চাইলে সার্কেল করতে পারেন, আপনি আপনার মন মতো পিসিবি ডিজাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই ভিডিওতে মূলত কী শিখবো, এবং এগুলো দেখানোর কারণ হচ্ছে আপনাদের কিছু বেসিক নলেজ প্রথম থেকে দিয়ে রাখা। আমরা এই ভিডিওতে মূলত শিখবো যে 4-channel রিলে মডুল কীভাবে তৈরি করতে হয়। অর্থাৎ আমরা এই মাসে যে তিনটা ভিডিও করব, এই তিনটা ভিডিওর কনসেপ্টই হবে যে আমরা এই যে রিলে মডুলটা আমরা দেখতে পাচ্ছি, এই রিলে মডুলটাকে আমরা জাস্ট অ্যাসেম্বল করা শিখবো। সো
এখন ব্যাপার হচ্ছে যে এটাকে আমরা দুইটা ফরম্যাটে করতে পারি। একটা হচ্ছে এখানে যেমন অ্যাসেম্বলি কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে, আমরা সেই অ্যাসেম্বলি কম্পোনেন্ট ব্যবহার করে একদম সেম টু সেম এরকমভাবেই তৈরি করতে পারি। আর একটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট ব্যবহার করতে পারি। সো আমি প্রথম যেহেতু আমরা ইনিশিয়ালাইজ শুরু করছি, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড যে ফরম্যাটগুলো আছে, অর্থাৎ সাপোজ এখানে দেখতে পাচ্ছেন অপটো কাপলার, এটা তো আর স্ট্যান্ডার্ড নাই, এটা হচ্ছে আপনার ডিরেক্ট দেখতে পাচ্ছেন, নিচের দিকে তাকালে বুঝতে পারবেন যেমন কোনটা অ্যাসেম্বলি কম্পোনেন্ট। যেমন যে কম্পোনেন্টগুলো হচ্ছে আপনার পিসিবি বোর্ডের উপরে, জাস্ট উপরের লেয়ারে থাকবে, টপ লেয়ারে থাকবে, সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি কম্পোনেন্ট। আর যে কম্পোনেন্টগুলো নিচ থেকে দেখবেন সোল্ডার করা, অর্থাৎ ডাবল লেয়ার বোর্ডের মধ্যে করা হয়েছে, টপ লেয়ার থেকে এবং বটম লেয়ার পর্যন্ত এসেছে এবং এখান থেকে সোল্ডার করা যাচ্ছে, সো যেগুলোকে নিচ থেকে সোল্ডার করা যাবে সেগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট। সো অপটোকাপলারের কিন্তু আপনার আছে, কী বলে, অপটোকাপলারের অ্যাসেম্বলি কম্পোনেন্ট আছে, তো আপনারা চাইলে অ্যাসেম্বলি দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমরা যাই হোক, প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিজের আগে ডিজাইন করব, সেম এরকমই করার চেষ্টা করব, সো যতটা হয়। সো দেন আমরা পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে না ভাইয়া অ্যাসেম্বলি দিয়েই দেখান, তো আমরা অ্যাসেম্বলি দিয়েও করবো, সমস্যা কী। তো আমরা করার পর আমরা আমাদের যে আউটপুটটা সেটা দেখব, অর্থাৎ তিনটা স্টেপ করব। আমরা প্রথমে এটার স্ক্যামেটিক ডিজাইনটা শিখব, কোন পারপাস করছি, কেন করছি, সে অনুযায়ী আমরা একটা স্ক্যামেটিক ডিজাইন করব এবং সেখানেও আরও বেশ ডিসকাশন করব আমরা, এবং পরবর্তীতে আমরা সেটার উপর পিসিবিতে কনভার্ট করব। পিসিবিতে কনভার্ট করে আমরা সেটার যে থ্রি ডি লেআউটটা আছে সেটা দেখলেই তো আমরা বুঝতে পারবো যে আমরা এর মতো করতে পেরেছি কতটা এবং কতটা আমরা প্রফেশনাল কাজ শিখতে পেরেছি, ঠিক আছে। সো এই ছিল ব্যাপার। আমরা এই ভিডিওতে মূলত জাস্ট খুব বেশি জিনিস অ্যানালাইজ করলাম না, যেমন আপনাদের আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো একটা পিসিবি ডিজাইন করবেন তখন আপনাদের মাথায় একটা বিষয় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি কোন পারপাস করছেন, সেই পারপাস অনুযায়ী কিন্তু আপনাদের সার্কিটটা ডিজাইন করতে। অলরাইট, সো সেই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। সো আবার আপনারা আরেকটা প্রশ্ন করেন যে ভাইয়া আমি যে এই যে পিসিবিটা ডিজাইন করব, সো এটা সার্কিট কীভাবে ডিজাইন করব, বা আমি সার্কিট ডিজাইন রুলটা কী হবে, কীভাবে শুরু করব। সো আপনাদের একটা বিষয় বলি, আপনি যখন কোনো একটা কাজ করবেন সেই কাজের পিছনে কিন্তু আপনার একটা পারপাস থাকবে, যে আমি এই পারপাস হচ্ছে আমার এই কাজটা করছি। সো সেই পারপাস অনুযায়ী আপনাকে কী করতে হবে, একটা খাতা নেবেন, খাতা নিয়ে ওই খাতার ভিতরে নোট করতে হবে যে আমি কী করতে চাচ্ছি। যেমন আমি এখানে শুধু রিলে মডুলটা, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আমি রিলে মডুলের পাশাপাশি আরেকটা কী অ্যাসেম্বল করেছি, যে একটি নোড এমসিইউ যে ESP32 আছে সেটার জন্য একটা আমি ডিজাইন করেছি, পাশাপাশি এখানে পাওয়ার ইনপুট দেওয়া হয়েছে। সো এরকম হচ্ছে আপনাকে যেই কাজের জন্য আপনি জিনিসটা তৈরি করছেন সেই কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। সো এটা আমরা যখন আগামী ক্লাসে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে অ্যাডভান্স একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আমরা প্রপার যে একটা সার্কিট, যেমন আমরা এইটা আমরা সামনে নিব না, আমরা এটা বাদ দিয়ে চিন্তা করব যে আমরা চারটা লোডকে অন অফ করতে চাচ্ছি, সাপোজ আরডিনোর সাহায্যে। সো আরডিনোর সাহায্যে আমরা চারটা বাতিকে অন অফ করব, চারটা রিলের সাহায্যে, তার জন্য আমার একটা সার্কিট ডিজাইন করতে হবে। সো সেই সার্কিটটা আমরা কীভাবে ডিজাইন করব সেটার আমরা প্রথমে একটা জাস্ট আপনাদের দেখাবো যে খাতায় কীভাবে আগে ড্র করবেন, দেন খাতায় ড্র করার পর কীভাবে স্ক্যামেটিক ডিজাইনটা করবেন। প্রয়োজনে একটা ক্লাস আমরা বেশি নিব, তাতে করে আসলে আপনাদেরকে প্রপারলি কাজটা মনে হয়তো বা শিখাতে পারবো। সো এই বিষয়ে আপনারা একটা আমাকে হেল্প করবেন, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে লিখবেন যে আসলে আমি যে প্রক্রিয়ায় করতে চাচ্ছি, যে প্রতি মাসে এরকম বিভিন্ন একটা সার্কিট নেব, সেই সার্কিট অনুযায়ী সেটার মতো আমরা প্রফেশনালভাবে সার্কিটটা ডিজাইন করার চেষ্টা করব, এবং এর বেসিক অনেক টুকটাক বিষয় থাকে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করব। সো এই বিষয়গুলো আপনাদের ভালো লাগছে কিনা, বা আপনারা এই ধরনের ভিডিও চান কিনা, সো একটু কমেন্ট করলে হয় কি আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে আমি যে উদ্যোগটা নিচ্ছি সেটা পারফেক্টলি হচ্ছে কিনা। সো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে এই বিষয়টা একটু লিখবেন, আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত এই বকবক শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে আপনার ধৈর্য আসছে বলেই আপনি এই কাজ শিখতে এসেছেন, আর ধৈর্য না থাকলে আসলে এই পিসিবি বা এর ধরনের কম্পোনেন্টের কাজ শেখা খুবই কঠিন। সো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এখন পর্যন্ত যারা কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।